আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা কম বেশি সবাই বর্গমূল করার সময় ক্যালকুলেটরের হেল্প নিই। তবে কিভাবে খুব সহজে কয়েক সেকেন্ডের মাথায় ক্যালকুলেটর ছাড়াই আমরা বর্গমূল করতে পারবো সেটা আজকে তোমাদের দেখাবো। তো এর জন্য আমি তোমাদের কাছে দুইটা প্রশ্ন এনেছি। এই দুইটা প্রশ্ন দিয়ে আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা ক্যালকুলেটর ছাড়া বর্গমূল করতে পারি। তো চলো শুরু করি। প্রথমে আমরা যেটা করব, ডান দিক থেকে দুইটা করে সংখ্যা নিব। এখানে যেহেতু চারটা সংখ্যা আছে, তো প্রথমে ডান দিক থেকে দুইটা এবং পরে আবার দুইটা নিলাম, আমরা দুইটা আলাদা করে ফেললাম। সো এবার বাম দিক থেকে আমরা কাজ শুরু করব। এখানে 34 সংখ্যাটা আছে। এখন আমাদের এমন একটা সংখ্যা মাথায় রাখতে হবে যেই সংখ্যাটা বর্গ করলে 34 বা তার কম হয়। তো এখন আমরা জানি 6 6 36 হয়ে যায়, কখনোই কিন্তু বর্গ বেশি হতে পারবে না। সো যেহেতু 6 6 36 হয় এবং 34-এর থেকে 36 বড়, তাই আমাদের এর আগের সংখ্যাটা নিতে হবে, অর্থাৎ 5 নিতে হবে, যেহেতু 5 5 25 34-এর কম। এটাই হলো সবথেকে কাছাকাছি মান। সো আমরা 5 নিয়ে নিলাম। এখন 5 কিন্তু ফিক্সড হয়ে গেল, অর্থাৎ তোমার বর্গমূলের প্রথম সংখ্যাটা কিন্তু 5ই হবে। এখন আসি দ্বিতীয় জোড়ায়। দ্বিতীয় জোড়ার প্রথম এই সংখ্যাটা নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের দেখতে হবে লাস্টে যে সংখ্যাটা আছে সেটা। এখন কোন সংখ্যা বর্গ করলে আমার 1 আসে? আমরা জানি সবাই যে 1-এর বর্গ 1, আবার আমাদের কিন্তু 9-এর বর্গ করলে 81 চলে আসে, অর্থাৎ এখানেও কিন্তু শেষ সংখ্যাটা 1। সো আমাদের এই দুইটা সংখ্যার একটা বাছাই করতে হবে। তো আমাদের দুইটাই মাথায় রাখতে হবে, এখানে 1 হবে নাকি 9 হবে। তো এখন আমরা এটা কীভাবে বুঝবো? তো সেটার জন্য একটা ছোটো ট্রিক্স আছে, সেটা হলো তোমাকে 5-এর সঙ্গে এর পরের সংখ্যাটা গুণ করতে হবে। 5-এর পরের সংখ্যা 6, সো 5 6 30। এখানে যেহেতু 30-এর থেকে 34 বড়, তাই যদি এই সংখ্যাটা এই দুটো সংখ্যার গুণফলের বড় হয়, তাহলে তোমার বড় সংখ্যাটাকে নিতে হবে, অর্থাৎ এই বর্গমূলের উত্তর হলো 59। তোমরা চাইলে ক্যালকুলেটর দেখে উত্তরটা জেনে নিতে পারো। চলো এবার দ্বিতীয় অঙ্কটাও করে ফেলি। আবারও একইভাবে ডান দিক থেকে দুইটা করে সংখ্যা নিতে হবে, যেহেতু এখানে তিনটা সংখ্যা আছে, প্রথমের দুটো সংখ্যা নিয়ে নিলাম আর পরে একটাই অবশিষ্ট আছে, তো দুই ভাগে ভাগ করে ফেললাম। এবার যেহেতু এখানে 5 আছে এবং আমরা 5-এর কাছাকাছি বর্গ কোনটা, আমরা জানি 2 2 গুণে 4, সো আমরা 4 নিব। যেহেতু 3 3 9 হয়ে যায়, বেশি হবে হওয়া সম্ভব না, তাই আমরা 2 2 গুণে 4 নিলাম। সো এখানে এখানে 2 হবে, 2 হবে। এখন দ্বিতীয় অংশে আসি। যেহেতু প্রথম সংখ্যাটা আমাদের কোনো কাজ নেই, দ্বিতীয় সংখ্যা 9, এখন 3 3 9, সো আমরা 3 বাছাই করব। আবার আরেকবার 9 হয়, 7 7 49, এখানেও কিন্তু লাস্টে 9 আছে, তো এখানেও আমরা 7ও মাথায় রাখব। এখন আবারও একই সিস্টেম আমরা বের করব। 2-এর সঙ্গে এর পরের সংখ্যা 3 গুণ করলাম, 3 2 গুণে 6, আমরা দেখতেই পাচ্ছি যে 6 কিন্তু 5-এর থেকে বড়, অর্থাৎ এখানে যেটা ঘটেছে, এই সংখ্যাটা আমাদের গুণফলের সংখ্যার থেকে ছোট, তাই আমাদের ছোট সংখ্যাটা নিতে হবে। তো এটার গুণফল, এটার বর্গমূল 23। তোমরা চাইলে ক্যালকুলেটর ঘেঁটে দেখতে পারো। তো বন্ধুরা, খুব সহজেই আমরা বর্গমূল করে ফেলতে পারি এই ছোটোখাটো ট্রিক্সে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।